হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। প্রোগ্রেস পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ইংরেজির একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো সেটা হচ্ছে ইংরেজির সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমি তোমাদেরকে বোর্ডে দেখাচ্ছি, সেটা হচ্ছে সেন্টেন্স। তো আসলে আমাদের সেন্টেন্সটা কোথায় লাগে, কোন জায়গায় লাগে, সেই জিনিসটা আমি তোমাদেরকে আজকে খুব সুন্দর করে ক্লিয়ার করে দেব। তো চলো আমরা বোর্ডে চলে যাই। তো আসলে এর প্রথমে যেটা জানতে হবে, আসলে সেন্টেন্স কাকে বলে। আমাদের ছোটোবেলা থেকে একটা ভুল ধারণা আছে কিন্তু সবার মধ্যে, সেই জিনিসটা আজকে বলছি। তো সংজ্ঞা হচ্ছে কতগুলো ওয়ার্ড একত্রে পাশাপাশি বসিয়ে মনের ভাব অর্থপূর্ণভাবে প্রকাশ করাকে বাক্য বলে। কিন্তু আমরা ছোটোবেলা থেকে যেটা শিখে এসেছি, এই অর্থপূর্ণ ওয়ার্ডটা, এটা কিন্তু আমরা কখনো ব্যবহার করতাম না। কেন করতাম না, দেখো ভুলটা কোথায়। দেখো, ধরো আমরা একটা বাক্য বললাম যে গরু আকাশে ওড়ে। হ্যাঁ, তো একটা বাক্য হতে আসলে আমাদের কী কী প্রয়োজন লাগে? তো একটা বাক্য হতে কতগুলো ওয়ার্ড লাগে এবং অর্থপূর্ণ একটা জিনিস লাগে। তো এখন এই দুইটা জায়গায় দেখো, আমাদের গরু একটা ওয়ার্ড, আকাশে একটা ওয়ার্ড, ওড়ে একটা ওয়ার্ড। তো সংজ্ঞা অনুযায়ী এটা তো ঠিক আছে, কিন্তু ভুলটা আসলে কোথায়? কিন্তু আমরা আসলে বলতাম এই যে অর্থপূর্ণ, এটা সঠিক অর্থ দিত না। এখন দেখো ভুলটা কোন জায়গায় করছি, যে গরু আকাশে ওড়ে, এটাও কিন্তু একটা বাক্য হয়েছে, কিন্তু ভুলটা এখানে করছি, গরু কখনো আকাশে উঠতে পারে না। কিন্তু এখানে যদি আমি লিখি যে পাখি আকাশে আকাশে ওড়ে, তাহলে দেখো এবার কিন্তু বাক্যের শুদ্ধতা আসছে এবং বাক্যটা রাইট হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা কোন জায়গায় আমরা ভুল করে আসছি ছোটোবেলা থেকে, সেই জায়গায় কিন্তু আমাদের খুব সুন্দর করে বুঝে নিতে হবে যে আমরা কিন্তু এই জায়গাটায় ভুল করতাম। ঠিক আছে, তো এটা কি ক্লিয়ার আছে সবাই? ওকে, তো আমরা চলে যাই। একটা বাক্য গঠন করতে যে আদর্শ একটা গঠন লাগে, সেটা আমি তোমাদেরকে একটু বলি। তো প্রথমে আমাদের যেটা লাগবে, একটা সাবজেক্ট লাগবে, একটা ভার্ব লাগবে, একটা অবজেক্ট লাগবে। সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে, এটা আসলে কি? দেখো সাধারণত আগে আমরা এর কিচ্ছু, ধরো আমি কিছুই জানি না, কিন্তু আমি জানি যে সাবজেক্ট লাগবে, ভার্ব লাগবে, অবজেক্ট লাগবে। তো দেখো সাবজেক্ট হিসেবে কি, ভার্ব কোথায় বসে, অবজেক্ট কোথায় বসে, এটা আমরা পরের ক্লাসে তোমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। আগে এটা বুঝে নাও, সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট। ওকে, চলো তাহলে সাবজেক্ট আসলে কি, এটা হলো একটা, বাংলায় বলে এটাকে কর্তা, বাংলায় কি বলে, এটাকে কর্তা বলে। ওকে, তাহলে সাবজেক্ট হিসেবে দুইটা জিনিস বসতে পারে, সাবজেক্ট হিসেবে সবসময় দুইটা জিনিস বসে। কী কী বসে দেখো, সাবজেক্ট হিসেবে সবসময় নাউন আর প্রোনাউন, এই দুইটা বিষয় সাবজেক্ট হিসেবে সবসময় বসতে পারে। ওকে, তাহলে চলে যাই অবজেক্টের কাছে। অবজেক্ট হিসেবে দুইটা জিনিস বসে, ঠিক সেম অবজেক্ট হিসেবেও নাউন এবং প্রোনাউন, এই দুইটা জিনিস বসতে পারে। ঠিক আছে, তাহলে সাবজেক্ট হিসেবে কী কী বসে, সাবজেক্ট হিসেবে নাউন এবং প্রোনাউন, এবং অবজেক্ট হিসেবেও নাউন এবং প্রোনাউন। তো মাঝখানে যেটা রয়ে যাবে ওটা তো ভার্ব, এমনিতেই রয়ে যাচ্ছে। ওকে, তো আপাতত এই পর্যন্ত আশা করি তোমরা ক্লিয়ার আছো। তো এবার চলে যাই যে আসলে এই সেন্টেন্স কত প্রকার, কোথা থেকে আসছে। এখন তোমাদেরকে যদি বলতে যাই, বলো তো সেন্টেন্স মোট কত প্রকার? আমি জানি সবাই ভুল করছো, আমি জানি সবাই পাঁচ প্রকার বলছো, কিন্তু না, সেন্টেন্স পাঁচ প্রকার না, সেন্টেন্স মোট আট প্রকার। কোথায় দেখো, আমি ক্লিয়ার করে দিচ্ছি, সেন্টেন্স মোট আট প্রকার। দেখো অর্থগতভাবে কত প্রকার, পাঁচ প্রকার, আর গঠনগতভাবে কত প্রকার, তিন প্রকার, তাহলে মোট কত হলো, আট প্রকার। হ্যাঁ, সেটা কিন্তু আমরা সাধারণত কী বলি, তোমাদেরকে আমি প্রথমে প্রশ্ন করেছিলাম সেন্টেন্স মোট কত প্রকার, কিন্তু তোমরা বলেছো পাঁচ প্রকার, কিন্তু নো, এখানে সেন্টেন্স মোট আট প্রকার। যদি তোমাকে বলতে যাই অর্থগতভাবে কত প্রকার, তখন কিন্তু প্রশ্নটা আসবে, কত উত্তরটা আসবে যে পাঁচ প্রকার। আবার যদি জিজ্ঞেস করি যে গঠনগতভাবে কত প্রকার, তাহলে বলবো কত প্রকার, তিন প্রকার। তাহলে যদি আমি যে প্রশ্নটা করেছিলাম মোট কত প্রকার, আট প্রকার। ঠিক আছে, বুঝতে পেরেছো সবাই? ওকে, তো আপাতত আজকে এই পর্যন্তই থাক, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ বাকিটুকু সবাইকে বুঝিয়ে দেবো। আল্লাহ হাফেজ।